কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন জিনিসটা লক্ষ্য করে তাকে জান্নাত জাহান্নাম নির্ণয় করবেন এবং তাকে নাজাত দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম হে আমার উম্মত তোমরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের দৃষ্টিপাত করবে না তোমাদের চেহারার দিকে এবং তোমার সম্পদের দিকে তুমি কত সুন্দর ছিলে কত দেহে কত তুমি সুঠাম দেহের অধিকারী ছিলে কত সম্পদের তুমি অধিকারী ছিলে এটা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং তিনি লক্ষ্য করবেন তোমাদের অন্তরকে তুমি পৃথিবীতে সিয়াম পালন করেছিলে সালাত আদায় করেছিলে যাকাত প্রদান করেছিলে কল্যাণকর কাজে তুমি ব্যস্ত ছিলে এটা কি লোক দেখানো নাকি আল্লাহকে ভয় করে তোমার অন্তরটা দেখবে ওয়া ইয়ানজুরু ইলা আমালিকুম এবং তিনি তোমাদের আমলগুলো দেখবেন এই আমলটা কি তো প্রকৃত পক্ষে সালেহ আমল বিশুদ্ধ আমল নাকি ত্রুটিযুক্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিন্তু দেখবেন কোন পর্যায়ের আমল করেছি সুতরাং আমার আপনার এই পৃথিবীতে যা কিছু করব সব কিছু হতে হবে একমাত্র আল্লাহকে ভয় করে অন্তর থেকে এবং সেটা হতে হবে বিশুদ্ধ আমল ত্রুটিমুক্ত আমল সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।